আসসালামু আলাইকুম, ইয়ামি বিডি ফুড এন্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন চপ তৈরি। তার আগে বলি, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন রেসিপিটা দেখি। আমি একটা মিক্স করা বাটি নিয়েছি এবং সেখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচ পরিমাণ রসুন বাটা ও পরিমাণ মতো লবণ, আর হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো, চার পাঁচটি গোলমরিচ গুঁড়ো, এক চামচ পরিমাণ সয়া সস। এর মধ্যে দিয়ে দিব এখানে 250 গ্রাম চিকেন, ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন কাঁটা চামচ দিয়ে মিক্স করে নেব। আমি সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিব। চলে যাব চুলায়। আমি একটা প্যান বসিয়েছি, সাথে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হলেই আমি দিয়ে দিচ্ছি মিক্স করা চিকেনটা। কিছুক্ষণ নেড়ে নিব, উল্টে পাল্টে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দিব সামান্য পরিমাণের পানি, জাস্ট চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। পানিটা শুকিয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর দিয়ে দিব একটা কাঁচা মরিচ কুচি। আবারও কিছুক্ষণ নেড়ে নিব, পেঁয়াজটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত নেড়ে নিব। হয়ে গেল চিকেন। এখন আমি একটা ভর্তা তৈরি করব। তার জন্য নিয়েছি সিদ্ধ আলু ও পেঁয়াজ কুচি, লবণ আর মরিচ গুঁড়ো। যেভাবে আমরা ভর্তা তৈরি করি ঠিক সেভাবেই আলুটা গরম নিতে হবে, তা না হলে যে সোফের শেপটা আসবে না। আর গরম না হলে ভালো করে হাত দিয়ে এভাবে মিক্স করা যাবে না। তো এখন আমি গোল গোল করে সবগুলো একই সাইজের তৈরি করে নিব। এখন আমি দিয়ে দিব এক একটা আলুর ভিতরে আমি এভাবে চিকেন পুরটা দিয়ে দিব। তারপরে আমি হাত দিয়ে গোল করে নিব। আমি নিয়েছি লাচ্ছা সেমাই। আপনারা চাইলে লাচ্ছা সেমাই দেওয়ার আগে একটা ডিম ফেটে একটা লেয়ার দিয়ে দিতে পারেন, পরে সেমাইটা দিতে পারেন, ওইটা আরো বেশি ভালো হয়। তো আমি দেইনি, কারণ আমার কাছে ডিমের যে ফ্লেভারটা সেটা এই পর্যায়ে ভালো লাগে না, সেজন্য আমি ডিম ছাড়াই এটাকে তৈরি করব। তো আমি এখন এইভাবে সেমাই গায়ে লাগিয়ে নিব। আরেকটি তৈরি করে দেখাবো। আমি দিয়ে দিচ্ছি ভিতরে চিকেন পুর। এইভাবে হাত দিয়ে আমি আলুটা দিয়ে চিকেনটাকে ঢেকে নিব। তারপর আমি গোল করে নিব। একইভাবে আমি সেমাই দিয়ে নরম হাতে চেপে চেপে এভাবে সেমাই দিয়ে দিব। এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। তৈরি করা হয়ে গেল সবগুলো। তো এখন চলে যাচ্ছি চুলায়। আমি একটা প্যান বসিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি এগুলো সবগুলো। চুলার আঁচ হাই রাখতে হবে। আলু চপ, চিকেন চপ এগুলো তৈরির ক্ষেত্রে চুলার আঁচ হাই রাখতে হয়। এখন আমি নিচের দিক উপরে, উপরের দিক নিচে দিয়ে দিব। আবারও কিছুক্ষণ রেখে তুলে ফেলবো আমি একটা প্লেটে। এখন আমি এই চিকেন চপ একটা প্লেটে তুলে নিব। হয়ে গেল চিকেন চপ। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।